আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে আপনারা গ্যাসের চুলায় এরকম একটা সফট অরেঞ্জ কেক তৈরি করতে পারেন। একটা মিক্সিং বোলের উপর আমি একটা চালনি নিয়েছি, শুকনো উপকরণগুলো আমি সব চেলে নেব। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি ময়দা নিয়েছি। বাজারে যে খোলা ময়দাটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে নিয়েছি। বেকিং পাউডার দিব 1 চামচ, আর 1 চিমটে লবণ দিব মিষ্টির ব্যালেন্সটার জন্য। আর আপনারা যদি এখানে লবণটা দিতে না চান তাহলে এখানে না দিলেও হবে। এবার আমি সবগুলো শুকনো উপকরণ চেলে নিব। চেলে নেওয়ার পর উপরে যে অবশিষ্ট থাকবে তা আমি ফেলে দিব। তারপর একটা হ্যান্ড রুইস্টের সাহায্যে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে, এবার আমি বাটিটা একটা সাইডে রেখে দিব। এখন অন্য একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা 2টো ডিম ভেঙে নিব। ডিম 2টি যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ডিম 2টো বের করে নেবেন, আর ফ্রিজে থাকা ডিম দিয়ে কখনো কেক ভালো হয় না। এবার আমি এখানে চিনি দিব 1/2 কাপ আর 1 চামচ। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারে। সয়াবিন তেল দিব 1/3 কাপ। আমি এখানে তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কেকটা খেতে আরও বেশি মজা হবে। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। যতক্ষণ তুলি চিনিটা গলে না যাচ্ছে আর ডিমের কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব। এটা কোনো ফ্রোম তৈরি করব না আমি। আর আপনারা এই কাজটা চাইলে একটা হ্যান্ড উইস অথবা কাঁটা চামচের সাহায্য করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে আমার চিনিটা গলে গিয়েছে আর ডিমের কালারটাও দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি একটা বড় সাইজের মালটা নিয়েছি, মালটার উপরে হলুদ স্কিনটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি এখানে মালটাতে নিয়েছি, আপনারা চাইলে কমলাটাও নিতে পারেন। আর গ্রেট করার সময় খেয়াল রাখবেন আপনারা কোনো কারণে যেন সাদা অংশটা উঠে না আসে, তাহলে কেকটা খেতে তিতা লাগবে। এবার আমি গ্রেট করে রাখা মালটার হলুদ স্কিন দিব 1 চামচ, আর মালটার রস দিব এখানে আমি 2 টেবিল চামচ। সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার দিব এখানে আমি 1/2 চামচ। ভিনেগার না দিলে লেবনস, অরেঞ্জ এ ধরনের কেকগুলো মাঝখান থেকে ফোলে না, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার। 1/2 চা চামচ অরেঞ্জ ইমালশন, আর আপনাদের কাছে যদি ইমালশনটা না থাকে তাহলে এখানে অরেঞ্জ এসেন্সটা ব্যবহার করতে পারেন। এবার আমি আবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে 30 সেকেন্ডের মতো লো স্পিডে দিয়ে বিট করে নেব। বিট করা হয়েছে, এবার আমি বিট মেশিনটা সরিয়ে নিব। আগে থাকতে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছি তা এখন এই ডিমের মধ্যে আমি অল্প অল্প করে দিব, আর একটা হ্যান্ড উইজের সাহায্যে মিশিয়ে নিব। আমি এই কাজটা হ্যান্ড উইজের সাহায্যে করছি, আপনারা চাইলে স্পেচালার সাহায্য করতে পারে, তবে এখানে একবারে এক না করে 3-4 বারে ময়দাটাকে অ্যাড করার চেষ্টা করবেন। এতে করে ময়দাটা দলা বেঁধে যাবে না আর খুব সহজে আপনারা এটা মিশাতে পারবেন। আর এই কাজটা খুব আলতোভাবে সময় নিয়ে করার চেষ্টা করবেন। আর ছোট্ট একটা অনুরোধ, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন এর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আমি যে বাটিতে কেকটা বেক করব সে বাটিতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিব। তারপর একটা নিচে কাগজ দিয়ে দিব, আপনারা চাইলে অয়েল পেপার অথবা লেখালেখির কাগজ এখানে ব্যবহার করতে পারেন।
আগে থাকতে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি তা এখানে ঢেলে দিব। এবার আমি কেকের বাটিটা ধরে 2-3 বার এভাবে ট্যাপ করে নেব, এতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে তা সহজে বের হয়ে যাবে। আর এই কেকটা আজ আমি আপনাদের গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতে বেক করে দেখাবো। আর এই সিলভারের হাঁড়িটা আমি আগে থাকতে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য, আর ঢাকনাটা দিয়ে যেন কোনো কারণে বাতাস না বের হয় এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 30 মিনিট পরে ঢাকনাটা উঠে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার কেকটা কত সুন্দর ফুলে গেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকের ভিতরে হয়েছে কিনা, যদি টুথপিকটা ক্লিয়ার আসে তাহলে বুঝবেন আপনার ভিতরে সিদ্ধ হয়েছে, আর যদি টুথপিকটা ক্লিয়ার না আসে তাহলে আরও 5 মিনিট রেখে আপনারা কেকটা বেক করে নিতে পারেন। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার কেকের উপরে যে কাগজটা আছে তা আমি উঠিয়ে নিব, দেখেন কেকের নিচের অংশটা কোনো পুড়ে যায় না আর কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের হাতের সাহায্যে দেখাচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে। আরে অরেঞ্জ কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।